Hey guys, welcome to my channel. তো কেমন লাগছে আমাকে এই লুকে? লাল লাল মিশে গেছে লাল। তো গাইস, এখন তো বাইরে বেরোনো বারণ, তো আমরা বাইরে ব্লগ করতে যেতে পারছি না, সেই কারণে বাড়িতে থেকে যতটা দেখানো সম্ভব সেরকম তো দেখাচ্ছি। এই মুহূর্তে বাইরে বেরোনো, আই মিন বাজার করতে যাওয়া, ভেরি ডিফিকাল্ট ব্যাপার একটা। তো আমি এখন বাড়িতে রয়েছি, তো সেই কারণে আমাদের বাড়ির পাশে কিছুটা জায়গা রয়েছে যেখানে কিছু গাছ লাগানো যেতে পারে। তো সেই কারণে আমি ভাবলাম যে এখন তো সবজির খুব বাইরে ক্রাইসিস চলছে, বাইরে বেরোনো চাপ, তো কিন্তু এটা আমার লাগবেও। তো সেই কারণে কি করলাম যে কিছু চাষ গাছ লাগিয়েছি। তো সেই কারণে তোমাদের এটা খুব দরকারি, শুধু এখনের জন্য না, সব সময়ের জন্য, সারা বছরের জন্য। আর যারা এই চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। গাইজ, এখন আমি কাজ করছি, এই গামছাটা তো এখানে একটু বেঁধে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। ছোট কথা করে যায় না, করো তোমায় বলো, এটা করি এটা করি। এই হচ্ছে সেই বিচেটা, এটাকে আগের দিন রাত থেকে তো ভিজিয়ে রেখেছিলাম, তো সুবিধার্থে কমলি শাক আমরা খাই না, অনেক দাম দিয়ে কিনে খাই, সেই কমলি বিচে শাক। তো এই শাকগুলো এবার আমরা ছড়াবো। এখন দেখো, এটাকে লাইন বাই লাইন করে কেটে দাগ দিয়ে দিয়েছি। তো গাইস, এটাকে লাইন বাই লাইন ছড়িয়ে যেতে হবে, কোনো ফাঁক ফুক না দিয়ে। এই যে মাটিগুলো, এই মাটিগুলো আজকে কিন্তু করানো, এগুলো অনেক আগে থেকে সব ভেঙে রাখা হয়েছে, আজকে সেগুলো সরিয়ে সরিয়ে, আজকে যদি মাটি খোঁড়া হতো তো রোদ পেত না, তাই আগে থেকে খুলে রাখা হয়েছে। কিন্তু গাছ লাগিয়েই শেষ নয়, রোজ এটাকে জল দিতে হবে, কারণ জলই তো জীবন আমাদের, মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, গাছের ক্ষেত্রেও তাই। তো রোজ জল দিতে হবে, আমি এখন জল দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে জল দিতে হবে। এই যেটা দিয়ে জল দিচ্ছি গাইস, এটাকে ঝাড়ি বলা হয়, যেটা একদম প্রপার যে জায়গায় আমি দিতে চাই সেই জায়গায় জলটা দিতে পারবো, খুব ভালো, মানে চাষের জন্য এটা খুব দরকারি। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে না? এই তো বালতি, এটা পালং শাক, আমি এক্ষুনি যে গাছটা লাগালাম যে বিচেগুলো, সেই শাকগুলো এরকম বড় বড় হবে। এই যে পালং শাক দেখছো, এটাকে এই যে গোড়া ধরলাম, এই গোড়া ধরে এরম করে উপড়াতে হয়, উপরে এখানে হয়তো রাখলাম। এবার এগুলোর যে গোড়াগুলো আছে, মানে যখন রান্না করা হবে এগুলোর গোড়াগুলোকে সব ফেলে দিতে হবে, আর এই পাতা পাতাগুলোকে, বাচ্চা বাচ্চা পাতাগুলোকে নিতে হবে, তাহলেই হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। তো যে শাকগুলো তুলেছিলাম সেটা তো এই তো ছাড়িয়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ওই মূলগুলো, এটাকেও খাওয়া যায় কিন্তু আমরা এটাকে খাবো না, আমরা হচ্ছে এটাকে খাবো। তো এটাকে বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে রান্না করলে ইয়াম্মি টেস্টি হবে। গাইস, এখন যে গাছটা লাগানো হবে সেটা হচ্ছে খুবই দরকারি, ভেন্ডি গাছ, সবাই ভেন্ডি খেতে ভালোবাসি, মুখে দিলে কট করে গলায় নেমে যায়। তো এটার উপরে মনে হচ্ছে একটু রং দেওয়া রয়েছে গাইস, কেমন একটা সোনালি সোনালি রং, দেখতে ভালো লাগছে। তো গাইস, ক্যামেরাটা এখানে রাখি, এবার হচ্ছে ভেন্ডি গাছ লাগানো হবে, ওই হলো বীজ। গরমে আমি ঘেমে যাচ্ছি, ঘামুচ, কত কাজ করে ফেলেছি, তাই না? জল দিয়ে একটু। তো গাইস, কাছ থেকে একদম ফ্রেমে আমি আসছি না, তাই ল্যাপেলটা লাগিয়ে এখান থেকে নিলাম। এই যে গাছটা লাগিয়েছি ওখান থেকে আমরা ভেড়ি খাবো, তো এখন তো বাড়িতে রয়েছি, দারুণ খাওয়া দাওয়া হবে ভেড়ি। তোমরাও বাড়িতে থেকো, বাড়ি থেকে একদম বেরিও না, এখন না, পরে পরে যখন তোমরা বাইরে বেরোবে তখন সবাই একটা দুটো করে গাছ লাগিয়ে দেবে, তাহলে কী হবে, পরিবেশ দূষণটা ঠিকঠাক হয়ে যাবে, বাইরে থেকে পাখি চলে আসবে আমাদের এখানে, দেখতে পাবে ফ্রিতে।
ব্যাপারটা কি হয়েছে গাইস, বাড়িতে থাকছি তো, খাচ্ছি দাচ্ছি, তাই আমার কাজে লাগাচ্ছে।